কিভাবে খায়? বাপ মারা গেছে, দোয়া আনার জন্য গেছে, হুজুর দোয়া করে দেন, আজান শুনলে নাহি নরে, বারাতিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিবে মানে বাপ মরেছে, তোমার তুমি দোয়া করো, রব্বি হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, কামা রব্বা ইয়ানি সাগীরা। আর হুজুর দোয়া বানায় নিছে, কি দোয়া কইছে, রব্বি হাম হুমা কামা রব্বায়ানা সাগীরা। আমারে জিজ্ঞেস করলে হুজুরটা কেমন গো, বলে বেটা তাসলিমা নাসরিন সেও খারাপ। তাসলিমা নাসরিন কোরআন বদলাবার ঘোষণা দিয়েছিল, তাই ওকে মানুষের দেশে ঝেঁটিয়ে সুইডেনে পাঠিয়ে দিয়েছিল। তাসলিমা নাসরিন কোরআন বদলাবার প্রস্তাব পেশ করেছিল, তাই ঝেঁটিয়ে সুইডেনে পাঠিয়ে দিয়েছে। আর এই হুজুর কোরআনের আয়াত কি করেছে, বদলিয়ে ফেলেছে, কামা রব্বায়ানি, আল্লাহ বললেন ওখানে রদ বদল করাবার অধিকার নেই। কয় হুজুর আমার বাপ মারা গেছে, ইমাম সাহেব দোয়া করবে, বললাম দোয়া তো ইমাম সাহেব করবেই, ভালো কথা। আজান শুনলে নাহি নড়ে, বারাতিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। তাহলে দোয়া পড়বে হুজুর সাহেব, বললাম হুজুর জমিগুলা কি করছো গো, কয় জমি তো ভাগ করে নিছে, কিভাবে ভাগ করছো জমি, ভাগ করছো কিভাবে, কয় জমি ভাগ করেছি, বোনদেরকে দিয়েছি 2 বিঘা করে, ভাইরা নিয়েছি 4 বিঘা করে, বোনদের অর্ধেক লিজাকার মিসলু হাজিল অনসায়াই। এবার খোঁজ নিয়ে দেখা গেল লোকটা বড় ইমানদার, নিজেরা নিয়েছে 4 বিঘা, 4 বিঘা করে এক এক ভাই নিয়েছে, আর বোনদেরকে 2 বিঘা করে দিয়েছে। দেখা গেল সুন্দর বন্টন নীতি ভালো আছে, কিন্তু তারপরে খোঁজ নিয়ে দেখা গেল নিজেরা নিয়েছে বাগবাড়ির বাজারের জায়গাগুলি, নিজেরা নিয়েছে কলাকুপার বাজারের জায়গাগুলি, নিজেরা নিয়েছে মরিয়ার বাজারের গোলাবাড়ির বাজারের জায়গাগুলি, নিজেরা নিয়েছে দারাইল বাজারের জায়গাগুলি, নিজেরা নিয়েছে জালসুকার বাজারের জায়গাগুলি, নিজেরা নিয়েছে মাদলার মোড়ের জায়গাগুলি, নিজেরা নিয়েছে বিভিন্ন মেন মেন পয়েন্টের জায়গাগুলি, নিজেরা নিয়েছে লিচুতলার জায়গা, বন্ধুদেরকে দিয়েছে ধূপা খোলার বিল, 16 বিঘা বেচলে 1 বিঘার দাম হয় না। এটা আবার কেমন বন্টন, 36 বছর বাপ মরে গেছে, বোনের অংশ দান করো না, মসজিদে দান করতে বলেছে কিরা তোমাকে, আগে বোনের অংশ দিয়ে দাও, কোনটা বলি কোনটা সরি, অসংখ্য কথা রয়ে গেল বলার সময় পেলাম না, কোনোদিন সময় পেলে বলবো ইনশাল্লাহ, বলতেছিলাম সব টাকা পয়সা রয়ে গেল, ইমাম সাহেবের ভাগ কোথায়, বলে বাপ মরল আমার আর ইমাম সাহেব জমির ভাগ পাবে, কেমন কথা, বললাম হাদিসে আছে ওই জন্য পাবে, বাপ মরেছে আমার ইমাম সাহেব ভাগ পাবে, কোথায় আছে হাদিস, বললাম যে হাদিস আছে ইমাম সাহেব তোমার বাপের জন্য দোয়া করবে, ওই হাদিসের নিচেই আছে ইমাম সাহেবকে জমি ভাগ দিতে হবে। কাঁঠাল গাছটা সিরাই করে ভাগ করে নিয়েছ, টিনের ঘরটা ভেঙে টিন ভাগ করে নিয়েছ, আরে পচা কাঠের রান্নাঘরটা খড়ি ভাগ করে নিয়েছ, আর ইমাম দোয়া করবে তোমার বাপের জন্য, তুই তোমার বাপের চাকর। টাঙ্গাইলে মারামারি চলছে, বক্তাকে ধরে ধরে মারে সভাপতি, দেখেননি নেটে, বক্তাকে ধরে ধরে মারে সভাপতি, টাঙ্গাইলের ঘটনা। আপনাদের বগুড়াতে সেই তাণ্ডব ঘটালো ডক্টর প্রফেসর আহমদুল্লাহ তিরিশালী সাহেবের সঙ্গে, সেই কুলাঙ্গারেরা বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক নতুবা ধ্বংস করে দিই, ঠিক
আল্লাহর নবী বলছেন বেঈমান ছাড়া মেহমানের সাথে বেয়াদবি কেউ করে না। ডক্টর আহমদুল্লাহ তিরিশালির পিতা আব্দুস সাত্তার তিরিশালির বইটা ছিঁড়ে একদম মিষ্টিদের মধ্যে ফেলে দিল। কত বড় দুঃসাহস তাদের! আপনারা যদি প্রতিবাদ না করেন অতবেই অবশ্যই গজবের শিকার হবেন, এতে কোনো সন্দেহ নাই। টাঙ্গাইলে বক্তার গায়ে হাত দিছে, এরকম ধাক্কা মারছে বক্তারে, থাপ্পড় মারছে বক্তারে। আমি বললাম হ্যালো কেজম পোকার পোকা লেখাপড়া করতে করতে ডক্টরেট পাস করছে, তারপরে কয় ফরজ সালাতের পরে মুনাজাতের দলিল নেই, কয় নাই কোথায় দেখা? ফরজ সালাতের পরে মুনাজাতের দলিল নাই, কয় নাই কোথায় দেখা? আমি গেছিলাম পাশেই মাহফিলে, বললাম সভাপতি সাহেব 2000 টাকার একটা নোট দেন আমাকে। কয় 2000 টাকার নোট তো নাই। আরে দেন না 2000 টাকার নোট। কয় নাই। আরে নাই কোথায় দেখাও? 2000 টাকার নোট কি দেখানো যায়? কথা বলেন, যার নাই তাকে দেখানো যায়? যারা নাই জিনিস দেখতে চায় ওদের স্ক্রু ঢিল, ওদেরকে পাবনা এক্সপ্রেস গাড়িতে পাবনায় পাঠায় দেবেন, পাবনার পাক লাগার ওদের মেরামতের ওয়ার্কশপ থেকে নাক টাইট দিয়ে দেওয়া হবে। শেরেক বেদাত জিয়ে রেখেছে হুজুর সাহেব দোয়া করবে, হ্যাঁ আল্লাহু আকবার, জমি জায়গা মেরে বোনের অংশ না দিয়ে তারপরে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবেন হককুল ইবাদাকে পরিশোধ করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।